একুশে নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই রকমই পিছিয়ে নেই রাজ্যের শাসক দল। তুফানগঞ্জ সহ তৃণমূল কার্যালয়ে বিভিন্ন সংগঠন থেকে আগত 150 জনেরও বেশি যোগদান করলো তৃণমূলে। হকারসদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শহর সভাপতি ইন্দ্রজিৎ ধর ও আইএনটিটিইউসির তুফানগঞ্জ মহকুমা সভাপতি বাদল কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন তুফানগঞ্জ আইএনটিটিইউসির কার্যকরী সভাপতি রাজা হোসেন। তুফানগঞ্জ হকার্স ইউনিয়নের সভাপতি বীরেন বসাক জানান, তারা বিভিন্ন জায়গায় কাজে যায় কিন্তু তাদের কোনো প্রমাণপত্র নেই, পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে তারা সেই পরিচয়পত্র লাভে সকলে একত্রে হয়ে তৃণমূলের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। আইএনটিটিইউসির তুফানগঞ্জ মহকুমা সভাপতি বাদল কর্মকার জানান, হকার্সরা বেশ কিছুদিন তাদের পরিচয়পত্র পাওয়ার জন্য যোগাযোগ করছে এবং তৃণমূল ছত্রছায়া থেকে আন্দোলন করতে চায়। এছাড়া মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে আগামী 21 নির্বাচনে হাতে হাত লাগিয়ে কাজ করতে ইচ্ছুক। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে যোগদান করি। উপস্থিত ছিল তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ইন্দ্রজিৎ ধর এবং আইএনটিটিইউসির নেতা বাদল কর্মকার। আমাদের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে ট্রেড ইউনিয়নের বিভিন্ন শাখা সংগঠন থেকে তৃণমূল ট্রেড ইউনিয়নে যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার আমার একটা সাফল্য মনে করছি এবং আগামী দিনে আমাদের শক্তি আরও